শেষ বার চোখে পাতা ফেলার আগেই হয়তো শ্রাবণ ঢাকা এরকম স্মৃতি ছুঁয়ে যাচ্ছিল লেসলি হিল্টনকে। অসম্ভব মুগ্ধতায় মনের মানুষের দিকে তাকিয়ে থাকা কি শূন্যতার সুর তুলেছিল উনিশ শতকের ওই গল্পে প্রিয়তমার নাম ছিল লার্নিং রুজ। হয়তো সেলুলুয়ারের টাইটানিকের জ্যাক আর রোজের মতোই তাদের গল্পটাও ছিল পাখির ডানার মতো অনবদ্য। দেশের সীমানা গায়ের রং কিংবা ভাষার পার্থক্য হৃদয়ে চিরন্তন অনুভূতিতে পার্থক্য করে না, মন ছুঁয়ে দেওয়ার মনের ভাষাগুলি তো একই কালান্তরে। গল্পটার একেবারে গোড়া শত বছর আগে, ১৯০৫ সালে জন্ম নেওয়া জামাইকান লেসলি হিল্টন বড় হয়েছিল দারিদ্রকে সঙ্গী করে। বোলিং করতে পারতেন বেশ জোরে, সেই সূত্রে ক্রিকেটের সবুজে স্বচ্ছলতা খুঁজে পাওয়া। ফার্স্ট ক্লাস ম্যাচে রেগুলার পারফর্মার সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ টিমে। সমুদ্র পাড়ি দেওয়ার ঝুঁকি আজকালকার মতো অত টেস্ট ম্যাচ না হওয়া সেই সময়টাতে ৬টা টেস্ট ম্যাচও খেলেছিলেন হিল্টন। সবার জীবনে নাকি প্রেম আসে, হিল্টনের জীবনে প্রেম হয়ে এসেছিল দারোবার মেয়ে লার্নিং রুজ। ক্যামেরার চল সেই সময়টাতে ছিল না, তাই তাদের ছবিও নেই। ছবি থাকুক বা না থাকুক, লার্নিং রুজ লেসলি হিল্টনের সময়টা এরকম বর্ণিল হওয়া উচিত। প্রণয় পরিণত হয় বিয়েতে, ১২ বছরের দাম্পত্য জীবনে এক সন্তানের বাবা মাও হয়েছিলেন তারা। দিগন্ত ছোঁয়া নীল আকাশটা হুট করে হয়ে উঠতে পারে মেঘে মেঘে প্রলয়ংকারী। মিসেস হিল্টন ছিলেন উচ্চভিলাষী, সেটাই তৈরি করে সম্পর্কে দুর্যোগ। নিউ ইয়র্কে ফ্যাশন ডিজাইনে কাজ করা লার্নিং রুজ পরকীয়ায় জড়িয়ে পড়েন সহকর্মীর সাথে। সত্যই সুন্দর, সুন্দরী সত্য, জীবন দিয়ে ভালোবেসেছেন যাকে, তার অন্ধকার দিকটাও চাপা থাকেনি। ঘটনা জানার পর রোজকে জামাইকাতে ফিরতে চিঠি পাঠিয়েছিলেন হিল্টন। হৃদয়ে আবারও এসেছে বসন্ত, স্বামীর কাছে স্বীকার করে নেন রোজ। হৃদয়কে খুন করা সেই প্রিয়তমাকে সব শুনে টুনে মোট ৭ গুলিতে জীবনের গোলাপ লার্নিং রুজের সমাপ্তি। আদালতে তোলা লেসলি হিল্টনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ১৯৫৪ সালে। এখন অবধি আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিকেটারও লেসলি হিল্টন। লেসলি হিল্টন কোথায় আছে, স্বর্গ নাকি নরকে, বা কোথায় যাবে সেটা জানার সাধ্য কারো নেই। তবে পরবারে নিশ্চয় লার্নিং রুজও থাকবেন, দেখা হলে স্ত্রীর কাছে হয়তো ক্ষমাই চাইবেন, নয়তো বলবেন কেন করলে এত বড় প্রতারণা। নাকি লার্নিং রুজকে দেখবেন দূর থেকে আর মনে মনে বিড়বিড় করবেন জামাইকান দুর্ভাগ্য ইংরেজিতে, যার সারাংশ হবে অনেকটা এইরকম।